কিন্তু একেবারে যদি কিছু না বলেন তাহলে অন্তত কিছুটা আমরা শুনতাম। আপনারা আপনি কোথা থেকে এসেছেন, আপনাদের বাড়িটা কোথায়? আমার বাড়ি মেদিনীপুর। মেদিনীপুরে কোথায়? পাঁশকুড়া থানা। পাঁশকুড়া থানা, আচ্ছা। ওখান থেকে আপনি কি ছোটবেলা থেকে ব্রহ্মচর্য নিয়েছেন? না, ছোটবেলা থেকে না। তাহলে আপনি পড়াশুনো নিশ্চয়ই করেছেন? আপনি কোন মানে কি সে পড়েছেন নাকি? ক্যামেরা ঠিক চালু নেই আমার, অডিওটা চালু আছে। আচ্ছা ঠিক আছে। এই হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বাংলার বুক ইউটিউব চ্যানেল থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আগের দিন আমরা দেখিয়েছিলাম কচুয়া লোকনাথ মন্দিরের বর্তমান রূপ। আজ আমরা চলেছি লোকনাথ ব্রহ্মচারীর বাল্যকালের সখা বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। লোকনাথের মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার রাস্তা। আমরা সেই রাস্তা ধরে বাড়ির একেবারে কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই একটি মাটির তৈরি বাড়ি। এই মাটির বাড়ি সেই দীর্ঘকালের প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে আজও রয়েছে, উপরে টিনের ছাওয়া। আমার সঙ্গে চলেছে আমার বন্ধু সৌরভ। দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ডে লেখা আছে শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা। এই বেণীমাধব বন্দ্যোপাধ্যায় ছিলেন লোকনাথ বাবার সমবয়সী। মাত্র 12 বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী ও তার বন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় ভগবান গাঙ্গুলির কাছে দীক্ষা লাভ করেন এবং দুজনেই কালীঘাটের উদ্দেশ্যে রওনা হন। লোকনাথ ব্রহ্মচারী যখন যেখানেই গেছেন ছায়াসঙ্গীর মতো বেণীমাধব বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে থেকেছেন। এই বেণীমাধবের যে বাড়িটি, এটি সেভাবে সংস্কার করা হয়নি, হয়তো সেই প্রাচীনকালের বাড়ির রূপটিকেই ধরে রাখতে চেয়েছেন মন্দির কর্তৃপক্ষ। লোকনাথের মতো এত জনপ্রিয়তা বেণীমাধব পাননি, তাই হয়তো অনেকেই ওনার নামটি জানেন না। কিন্তু লোকনাথের মন্দিরে এলে এই জায়গাটা না ঘুরে আপনারা কেউ যাবেন না। বন্ধুরা, আমরা লোকনাথের মন্দিরে অনেকটা ঘুরলাম। তো ছোটবেলায় মানে বাল্য বন্ধু ছিলেন যিনি বাবা লোকনাথের, সেই বেণীমাধব বন্দ্যোপাধ্যায় তার নাম। ও বেণীমাধব বন্দ্যোপাধ্যায় উনিও একজন ব্রহ্মচারী ছিলেন, যিনি একেবারেই বাবার সঙ্গী ছিলেন বাবা লোকনাথের। তো সেই তার ছবি আমরা দেখতে পাচ্ছি আমার পাশেই, এবং তার যে ঘরটা আছে এই ঘরে এখনও পুজো হয়, পাশেই পূজারী আছেন। তো এই ঘরে একটু আগে পুজো হয়ে গেছে। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন উপাচার সাজানো আছে এখনও, এবং এটা টোটালি মাটির ঘর। এখানে আর নতুন করে কোনো অন্যরকম মডেল বা অন্যরকম করে পাকা করা হয়নি ঘরটা। তো সেই পুরনো আমলের অ্যাসেন্সটা আপনারা পেয়ে যাবেন এই ঘরটা থেকে, বেণীমাধব বন্দ্যোপাধ্যায় যিনি লোকনাথ ব্রহ্মচারীর বাল্যকালের সখা। তো আমরা তার ঘরে এসেছি। বর্তমানকালে গ্রামের দিকেও আর সেভাবে কাঁচা বাড়ি দেখা যায় না, সবই প্রায় পাকা বাড়ি। কিন্তু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি আজও সেই মাটিরই রয়েছে, খুব ভালো লাগলো দেখে। জন্ম থেকেই যারা শহরে বাস করেন তারা এমন মাটির ঘর কখনোই দেখেননি। আপনারা ইচ্ছে করলেই চলে আসতে পারেন বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের এই মাটির বাড়িতে, আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। আধুনিক যন্ত্র সভ্যতার থাবা বর্তমানে বাংলার গ্রামগুলিকে ধ্বংস করে দিচ্ছে, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রাম, পরিণত হচ্ছে এক একটা ছোট্ট ছোট্ট শহরে। মাটির বাড়িতে যারা থেকেছেন তারা জানেন গরমকালেও এই মাটির বাড়ি কী পরিমাণ ঠান্ডা থাকে। খড়ের চাল, মাটির বাড়ি, এমন বাড়িতে থাকার অভ্যাস নেই যাদের, তারা জীবনে একটা বড় আনন্দ থেকে বঞ্চিত থেকেছেন। আমি একবার সুন্দরবনে ছিলাম দীর্ঘ 1 বছরের জন্যে, সেখানে মাটির বাড়িতে থেকেছি। সেই খড়ের চালের নিচে শুয়ে থাকতে থাকতে আমার মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। সেরকমই একটা রূপ আজ দেখতে পাচ্ছেন বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এখানকার পূজারীর একটি সাক্ষাৎকার নিতে চাইলে তিনি কিছুতেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিতে চাননি।
কিন্তু একেবারে যদি কিছু না বলেন তাহলে অন্তত কিছুটা আমরা শুনতাম। আপনারা আপনি কোথা থেকে এসেছেন, আপনাদের বাড়িটা কোথায়? আমার বাড়ি মেদিনীপুর। মেদিনীপুরে কোথায়? পাঁশকুড়া থানা। আচ্ছা, ওখান থেকে আপনি কি ছোটবেলা থেকে ব্রহ্মচর্য নিয়েছেন? তাহলে আপনি পড়াশুনো নিশ্চয়ই করেছেন। আপনি কোন মানে কি সে পড়েছেন? বাকি ক্যামেরা ঠিক চালু নেই, আমার অডিওটা চালু আছে। আচ্ছা ঠিক আছে। ইচ্ছে থাকলেও আমরা এই পূজারীর কাছ থেকে তেমন কিছু জানতে পারিনি, তবে স্থানীয় মানুষের মুখ থেকে অনেক কথাই শোনা যায়। লোকনাথের সঙ্গে বেণীমাধব অনেক দেশে ঘুরেছেন, পাহাড়ে পর্বতে সমুদ্রে বিভিন্ন জায়গায় ছুটে গেছেন। লোকনাথ এবং বেণীমাধবের বয়স যখন 90 বছর, তখন ভগবান গাঙ্গুলী অর্থাৎ তাদের গুরু বারাণসীতে গিয়ে লোকনাথ এবং বেণীমাধবের ভার তুলে দেন তৈলঙ্গস্বামীর হাতে। তৈলঙ্গস্বামীর আসল নাম পণ্ডিত হিতলাল মিশ্র। এই বাড়ির সামনেই দেখতে পাচ্ছেন একটি লাল বেদি, যেটি বেণীমাধবকে স্মরণ করে তৈরি করা। দূরে দেখছেন আম গাছ থেকে ছাগলের জন্য পাতা পাড়ার চেষ্টা করছে একজন বৃদ্ধা, কিন্তু তিনি সেভাবে খুব বেশি পাতা পাড়তে পারলেন না। পাশে একটি ছাগলকে দেখতে পাচ্ছেন। আশপাশের পরিবেশ সত্যিই খুব মনোরম, আপনারা যদি এখানে আসেন তো দেখবেন আপনাদের মন ভরে যাবে। একটি বিশাল অশ্বত্থ গাছ কিছুটা দূরে রয়েছে একটি পুকুরের পাড়ে। অশ্বত্থ গাছ এবং তেঁতুল গাছ একেবারেই অর্ধনারীশ্বরের মতো পরস্পরের সঙ্গে যেন মিশে রয়েছে। এই গাছটিকে দেখে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন গল্পের সেই শ্লোকটির কথা মনে পড়ে গেল, যেটি ছিল আসলে একটি ধাঁধা, সেই ধাঁধাটি সমাধান করতে পারলেই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানি কয়ে দিলাম নিশানি। হয়তো আজ আমরা তেমনই কোনো গুপ্তধনের সন্ধানে চলে এসেছি। গাছটার নিচেই রয়েছে পুজো হয়ে যাওয়া অনেক কার্তিক ঠাকুরের মূর্তি। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা প্রাচীন আমলের বাড়ি, এবং সেই বাড়িটাতে কোনো লোক বাস করে না, এটা কচুয়া গ্রামে। তো এই বাড়িটা দীর্ঘদিন আগে মানে মানুষ বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। তো এই বাড়িটা আপনারা দেখুন, পুরনো বাড়ি। একদিন হয়তো এই বাড়িতে আনন্দ খুশির সমারোহে পূর্ণ ছিল। কোনো গ্রামীণ বধূ এই বাড়িতে প্রতিদিন সন্ধ্যা প্রদীপ দিত। কালের করাল গ্রাসে আজ তারা কোথায় যেন হারিয়ে গেছে। মানুষের জীবনে টাকা পয়সায় সব কিছু নয়, অর্থ সম্পত্তি ধন দৌলত যাই থাকুক না কেন, মনের শান্তি যদি না থাকে তাহলে মানুষের জীবন সত্যি অনেক কষ্টের, অনেক দুঃখের হয়। তো সেই মনের শান্তির জন্যে কেউ পাহাড়ে, কেউ জঙ্গলে, কেউ বনে যায়। আমরা একটা ছোট্ট উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া, কিন্তু এখানে এসে আমরা দেখতে পেলাম একটা আশ্চর্য প্রাকৃতিক পরিবেশ, অনেক আশ্চর্য মানুষ, তাদের সাথে কথা বললাম। এই যে বেণীমাধব বন্দ্যোপাধ্যায়, ইনি লোকনাথ বাবার বাল্যকালের বন্ধু বা সখা, এবং এরা দুজনেই 12 বছর বয়সে তারা ব্রহ্মচারী হয়েছিলেন, তারা গৃহত্যাগ করেছিলেন, এবং যে ব্রহ্মচর্য স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন তাদেরও নিশ্চয়ই মোক্ষ বা কামনার কিছু ছিল, এবং সেই মোক্ষের সন্ধানে তারা ছুটে গেছেন, এবং তারা আমাদের পরবর্তীকালে একজন ঐতিহাসিক বা একজন ধর্মীয় গুরু হিসাবে স্বীকৃতি পেয়েছেন। লোকনাথ কোনো আলাদা ধর্মও তৈরি করে যাননি, হিন্দু ধর্মের মধ্যেই তাকে একজন অবতার হিসেবে মানেন অনেকে, কিন্তু লোকনাথ কিন্তু ঐতিহাসিক একজন মানুষ। ঐতিহাসিক মানুষ কেন? কারণ তার জন্মসাল এবং তার মৃত্যুসাল অবশ্যই আছে, যেরকম শ্রী চৈতন্যদেব ঐতিহাসিক মানুষ, সেরকম লোকনাথ ঐতিহাসিক মানুষ। সরাসরি পৌরাণিক কোনো চরিত্র নন, তিনি সমাজের জন্য, দেশের জন্য নিশ্চয়ই ভালো কিছু করেছেন, এবং আমাদের প্রত্যেকের কাছে তিনি স্মরণীয় হয়ে আছেন। যে রণে বনে জলে জঙ্গলে যখনে
যখনই যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করো, আমি তোমাকে রক্ষা করব। এই অভয় দান তিনি করেছিলেন। তিনি রক্ষা করবেন কি না আমরা জানি না, তিনি রক্ষা করেন কি না জানি না, কিন্তু আমরা আমাদের মনের মধ্যে তার কথা চিন্তা করে এবং আমরা যখন বিপদে পড়ি তখন হয়তো তার মানে কেউ যখন আমাদের পাশে থাকে না তখন আমরা হয়তো ঈশ্বর বা আল্লাহ বা যিশুকে আমরা ডাকি এবং তখন ডেকে আমাদের অদ্ভুত একটা কনফিডেন্ট বা অদ্ভুত একটা মনোবল তৈরি হয়, যে মনোবলটাই হচ্ছে ঈশ্বর। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে বিপদে মোরে রক্ষা করিও এনহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এই ভয় না করার, এই অভয় দান যিনি করেন তিনি তো ঈশ্বর। আর তিনি থাকুন বা না থাকুন, আমাদের মনের মন্দিরে, আমাদের মনের মসজিদে তিনি সর্বদা বিরাজমান। তো এরকম একটা জায়গায় যদি আপনারা আসেন, যদি মন থেকে আপনাদের টানে, তাহলে অবশ্যই আসুন। এটা একটা গ্রামীণ, একটা ছোট্ট গ্রাম কচুয়া, সেই কচুয়া গ্রামে লোকনাথের জন্ম এবং সেখানে এই লোকনাথের বাল্য বন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় তার জন্ম হয়েছে এবং আরও অনেক ঐতিহাসিক ব্যক্তিত্ব এখানে আছেন। তো আমার সঙ্গে আজকে আমার বন্ধু ও সৌরভ, সৌরভও অনেক ঘুরেছে এবং সৌরভকে কিছু বলার জন্য বলবো যে সৌরভ এখানে এসে তোমার কেমন লাগলো? এখানে এসে আমার খুবই ভালো লাগছে এবং ছোটোবেলার থেকে এখানে তো আসি, বাবার নিত্য নৈমিত্য জিনিসগুলো এখানে আমার চোখে দেখা যাচ্ছে, সুতরাং আমার দাদাকে নিয়ে আসতে কোনো অসুবিধা হয়নি, দাদাকেও ঘুরে যদি দেখাতে পারে আমার খুব শান্তি হয়েছে এখানে। আচ্ছা সৌরভ, সত্যিও আজকে আমার সঙ্গে আছে বলে আজকে দিনটা এত সুন্দর হয়ে উঠল। এবং এই যে এখানে একজন পূজারি আছেন তার সাথেও কথা বললাম, তার নামও সৌরভ, তো সেই তার সাথে কথা বললাম একটু আগে। আপনারা দেখছেন যেহেতু ফ্রন্ট ক্যামেরায় আমরা ছবিটা নিচ্ছি, পিছনের লেখাটা দেখতে পাচ্ছেন না, ওখানে লেখা আছে শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা। তো সেই জন্মভিটায় আমরা বসে আছি। সভ্যতার অনেক কিছু পরিবর্তন হলেও এই জায়গাটা কিন্তু অতটা পরিবর্তন হয়নি, এই জায়গাটা একই রকম রাখা আছে, সেই মাটির বাড়ি, সেই বেড়ার ঘর, বাঁশের বেড়া আপনারা দেখতে পাচ্ছেন। এবং কত বছর আগে, কত দিন হয়ে গেল, প্রায় 200 বছরের উপরে হয়ে গেল, একই অবস্থায় আছে। কিছুটা সংস্কার অবশ্যই করে করে সংস্কার করে রাখা হয়েছে আজকের এই বাড়িটা, কিন্তু এখানে নতুন মানে আধুনিকতার ছোঁয়া খুব বেশি লাগানো হয়নি ইচ্ছে করেই, যেহেতু সেই পুরনো দিনের ইমেজটা যাতে থাকে। তো আপনাদের সকলকে বাংলার বুক চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তবুও আপনারা যদি মন দিয়ে দেখেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে বা ভালো লেগেছে আমরা ধরে নিতে পারি। তো আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের এরকম ভিডিও, যে ভিডিওগুলো আমরা প্রতিদিন মানে নিত্য নতুন ভিডিও ছাড়ছি, সেগুলোর নোটিফিকেশন আপনারা পেতে পারেন। তো সকলকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সকলে, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।